মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য বলেছেন যে দলীয় সরকারের আন্ডারে নির্বাচন হলেই আমরা দেখেছি অন্যরকম, কিন্তু এটা আমি অত্যন্ত ইয়ের সাথে বলতে পারি, মাননীয় সাহসের সাথে বলতে পারি যে আওয়ামী লীগ সরকারের আন্ডারে যেই সব নির্বাচনগুলি হয়েছে সবগুলি কিন্তু সকল পক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে বলেছে। আপনি বলেন সংসদ নির্বাচন, আপনি বলেন এই যে সিটি কর্পোরেশনের নির্বাচন, বলেন স্থানীয় সরকারের নির্বাচন, সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে। আর ইভিএম এর কথা বলা হয়েছে, মাননীয় স্পিকার, ইভিএম কিন্তু বিরোধী দলই গ্রহণ করতে চায় নাই, এবং যেহেতু বিরোধী দল গ্রহণ করতে চায় নাই সেহেতু একটি স্বাধীন ইলেকশন কমিশন সেই চিন্তা ভাবনা করেই তারা বলেছে যে ইভিএম এ নির্বাচন হবে না। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের কি দোষ আমি এটা বুঝে উঠতে পারলাম না। তো মাননীয় স্পিকার, আর আরেকটা কথা শুধু বলে আমি শেষ করতে চাই যে এখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের ইলেকশন বাতিল করার ক্ষমতা নাই। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন এই রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 91 যেটা আর্টিকেল 91 এইখানে পরিষ্কারভাবে 91A তে বলা আছে স্টপ দ্য পোলস অ্যাট এনি পোলিং স্টেশন অর এন্টায়ার কনস্টিটিউয়েন্সি। আমার মনে হয় আমার আর পুরো আইনটা পড়ার দরকার নাই, তো সেই জন্য এই কথাটাও কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে। আমি অনুরোধ করব যে এরকম বিভ্রান্তিকর কথাবার্তা যেন বিরোধী দলীয় সংসদ সদস্যগণ না বলেন।